السلام عليكم ورحمة الله وبركاته. আজকে যে শিরোনাম বেশ আশ্চর্যজনক। আমেরিকা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, অথবা আমেরিকা কি আওয়ামী লীগের জন্য গজব আজাব নাকি নিয়ামত, এই বিষয়গুলো নিয়ে আলোচনার করার আগে খুব সংক্ষেপে যেটি বলে নিই সেটি হলো বাংলাদেশের সঙ্গে যে আমেরিকার প্রেক্ষাপট সম্পর্ক, এই সম্পর্কটি আপনাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে হলো এই, নীতিগতভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশকে সমর্থন দেয়নি, দুটো কারণে সমর্থন দেয়নি, এমনকি চীনও সমর্থন দেয়নি। এটি পাকিস্তানের সঙ্গে চীনের যে ঐতিহাসিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বিরোধ এবং আমেরিকার সঙ্গে ওই মুহূর্তে ভারতের বিরোধ এবং পাকিস্তানের সঙ্গে কৌশলগত মিত্রতা 60-এর দশকে, এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন কিন্তু মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেয়নি। ভারতে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে সরকারটা ছিল সেই সরকার মূলত ভারত এবং রাশিয়ার সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল এই সম্পর্কের ভিত্তিতে পুরো 60-এর দশকে এবং 70-এর দশকে পূর্ব ইউরোপ জুড়ে এবং এশিয়া জুড়ে একটা কমিউনিস্ট বা কমিউনিজম আধিপত্য, কমিউনিস্টদের যে আধিপত্য, এটি এমন মাত্রায় বেড়ে গিয়েছিল যার কারণে আমেরিকা বা পশ্চিমা যারা গণতন্ত্রের ধারাবাহক তাদের মধ্যে একটা ভয় কাজ করত যে কোনো মুহূর্তে সারা দুনিয়াতে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং গণতন্ত্র বলতে যা বোঝায় ক্যাপিটালিজম বা ধনতন্ত্র এটির অস্তিত্ব থাকবে না। ফলে যেখানে রাশিয়ার আধিপত্য, যেখানে কমিউনিজমের আধিপত্যের গন্ধ পাওয়া যেত, অমনি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যারা মিত্র তারা সেখানে ঝাঁপিয়ে পড়ত এবং এই জন্য তারা যুদ্ধ করেছে, অনেকগুলো যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের কোনো ইয়াত্তা নেই, ওটা ওই সময়ের প্রেক্ষাপট ছিল। তো সেই প্রেক্ষাপটে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠল তখন আমেরিকা দেখলো যে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই হোসেন সৈয়দ সরওয়ার্দির মাধ্যমে, পাকিস্তানের মাধ্যমে, বঙ্গবন্ধু কিন্তু সবসময় প্রো আমেরিকান ছিলেন, ধনতন্ত্রের দিকে ছিলেন, তিনি কখনই ভারতপন্থী ছিলেন না এবং তিনি কখনো রাশিয়ার পন্থীও ছিলেন না, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি তাকে বাধ্য করেছিল ভারতমুখী হওয়ার জন্য এবং তিনি এসে যতটা সম্ভব পাকিস্তানের কারাগার থেকে বের হয়ে এসে তিনি চেষ্টা করলেন আমেরিকার সাথে সম্পর্ক করার জন্য, কিন্তু ভারত যেভাবে বাধা দিল তাতে আমেরিকার সাথে সম্পর্ক হলো না, মধ্য থেকে ভারতের সঙ্গে তাদের অর্থাৎ বঙ্গবন্ধু সরকারের একটা শত্রুতার সৃষ্টি হলো এবং সেই শত্রুতার হাত ধরেই ভারত রাজনীতির ময়দানে বঙ্গবন্ধুকে 12টা বাজানোর জন্য সেখানে জাসুদের সৃষ্টি করল এবং ছাত্রলীগের মধ্যে আলাদা গ্রুপ করে দিল, আওয়ামী লীগের মধ্যেও একটা বিশাল গ্রুপ, ভারতপন্থী আমি নাম বলে কাউকে ছোট করবো না কারণ এখন তারা সবাই সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়া করাই দিল এমনকি বঙ্গবন্ধু পরিবারের মধ্যে। তো এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ যখন হলো এবং ফলাফল যখন আমাদের পক্ষে এলো আমেরিকা কিন্তু আর দেরি করেনি, চীন দেরি করেছে কিন্তু আমেরিকার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাংলাদেশকে তারা পর্যবেক্ষণে রেখেছে, ফলে বঙ্গবন্ধুর জামানা পর্যন্ত আমেরিকা আমাদের স্বীকৃতি দিয়েছে, সাহায্য করেছে, কূটনীতি করেছে, কিন্তু এইভাবে অবারিতভাবে বাংলাদেশকে মুক্ত হস্তে সাহায্য করেনি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানা থেকে আজ অবধি আমেরিকা যাই করুক না কেন বাংলাদেশের সঙ্গে তারা ক্রমাগতভাবে তাদের একটি সম্পর্ক তৈরি করার এবং সম্পর্কটিকে উন্নয়ন করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে অতি সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত একটি বিবৃতি দিয়েছেন বা সম্ভবত মার্কিন সরকারের বিবৃতি, সেখানে তারা বলেছেন যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সাহায্য হিসেবে $8 billion, মানে কোনো রকম ঋণ না, লোন না, জাস্ট হেল্প, খয়রাতি সাহায্য যেটিকে বলা হয়, $8 billion, 80,000 কোটি টাকা একটা একক দেশ হিসেবে আমেরিকা বাংলাদেশকে দিয়েছে। এর বাইরে অন্য যে সকল বিনিয়োগ রয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে চীনের কথা বলি বা অন্য যে কথাই বলি না কেন, কিন্তু বিনিয়োগের দিক থেকে অর্থাৎ মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তাতে ভারতীয় কোম্পানি নয়, চীনের কোম্পানি নয়, এখন পর্যন্ত আমেরিকান কোম্পানিগুলো
বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। আবার রেমিটেন্স, বিদেশ থেকে যে রেমিটেন্স আসে সেখানেও আগে এক সময় মধ্যপ্রাচ্য থেকে আসতো, এখন আমেরিকা থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। আর আমরা যে এক্সপোর্ট করি সেই এক্সপোর্টের সিংহভাগ ইউরোপে এবং আমেরিকাতে যায়, এবং আমেরিকার এক্সপোর্ট ছাড়া বাংলাদেশের পুরো গার্মেন্টস সেক্টর 24 ঘন্টা টিকে থাকতে পারবে না। তো এরকম একটি সম্পর্ক কিন্তু আমেরিকা বাংলাদেশের সঙ্গে গড়ে তুলেছে ব্যবসায়িক দিক থেকে। তো এই সম্পর্কটির কারণে কি হচ্ছে, এখানে আমেরিকার অনেকগুলো স্বার্থ জড়িত রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের গার্মেন্টসগুলো যাচ্ছে, যেগুলো কিন্তু আমেরিকার মার্কেট নিয়ন্ত্রণ করছে, কিংবা আমেরিকান তেল গ্যাস কোম্পানিগুলো শেভরন, তারা বাংলাদেশের পুরো অয়েল সেক্টরটার অলমোস্ট 90% সেই শেভরনের কর্তৃত্বাধীন। এখন বাংলাদেশে যদি ইনস্টেবিলিটি দেখা দেয়, শেভরন যদি ফেল করে, আমেরিকার শেয়ার মার্কেট ফেল করবে, নিউ ইয়র্ক শেয়ার মার্কেট ফেল করবে, এবং শেভরন যদি দেউলিয়া হয়ে যায় সেখানে আমেরিকার জন্য একটা বিরাট লায়াবিলিটিস সৃষ্টি হয়ে যাবে। তো এইরকম আবার শোনা যাচ্ছে যে একজন মোবিল তারা 32 বিলিয়ন না $24 বিলিয়ন, কল্পনা করতে পারেন একটা একক কোম্পানি তারা সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য $32 বিলিয়ন বা $24 বিলিয়ন, একজ্যাক্টলি আমার মনে আসছে না, এরকমই হবে, তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য একটি প্রস্তাব দিয়েছে একক কোম্পানি। এখন এই কোম্পানিটি বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা যারা আসবে তাদের যদি ক্রোধের কবলে পড়ে, এটি যদি আবার বাংলাদেশে বিনিয়োগ করতে গিয়ে দেউলিয়া হয়ে যায়, তাহলে এটি আমেরিকার অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তো ফলে কি হচ্ছে, আমেরিকা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ চাচ্ছে, স্ট্যাবিলিটি চাচ্ছে, যারা সরকারে থাকুক তাদের সঙ্গে আমেরিকার একটি সম্পর্ক হোক, এটি তারা চাচ্ছে। এবং এই যে তাদের চাওয়াটা, এটি আপনি একটু বলেন তো, আমার কিছু বলার দরকার নেই, এটি কি খুব অন্যায্য, অস্বাভাবিক? কিংবা ভারতের যে সকল কোম্পানি সম্পর্কে অনৈতিকতার অভিযোগ রয়েছে, তারপর ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা, অর্থাৎ বাণিজ্যে যে ট্রেড ব্যালেন্স বলা হয় সেই ট্রেড ব্যালেন্স পুরোটাই ভারতের পক্ষে, আমরা ভারত থেকে আমদানি করি একচেটিয়া আর রপ্তানি করি খুব অল্প, আর আমেরিকা যেমন বুক ফুলিয়ে বলতে পারে যে আমরা 80,000 কোটি টাকা, না ঠিক 80,000 কোটি, $8 বিলিয়ন বাংলাদেশকে দিয়েছি, বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি, এত 20 কোটি না 50 কোটি ভ্যাকসিন শুধু দিয়েছে তারা। তো এই যে কথাগুলো, এগুলো তো ভারত বলতে পারবে না আমাদের সাথে, ভারত কয় টাকা দিয়েছে আমাদেরকে, যাব কি দিয়েছে, বরং এখান থেকে নেয়নি কি, সব নিয়ে গেছে, মুক্তিযুদ্ধের পরে নগদ টাকা, ডলার, সোনা, দানা সব কিছু নিয়ে গেছে, অস্ত্র শস্ত্র যা কিছু ছিল পাকিস্তান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সাফা করে দিয়ে সব নিয়ে গেছে, এবং এগুলোর বিরুদ্ধে কিন্তু মেজর জলিল বিদ্রোহ করেছিলেন খুলনাতে। তো এইগুলো অবস্থা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমেরিকাকে বা মার্কিন সাম্রাজ্যবাদকে যতই গালাগালি করেন, এখন সেই গালাগালি করার পরে আপনি বলেন তো যে আমেরিকার দ্বারা বাংলাদেশের এ যাবৎকালে কী ক্ষতি হয়েছে বা কী উপকার হয়েছে, অথবা ধরুন এই মুহূর্তে আমেরিকা ওপেন করে দিল যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এইরকম 10 লক্ষ ভিসা দেওয়া হবে, একেবারে আমেরিকাতে পারমানেন্ট ভিসা, আপনি বলেন তো যে দৌড় শুরু হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, আর যে মারামারি হবে এই 10 লক্ষ ভিসা পাওয়ার জন্য, কয় লক্ষ মার্ডার হয়ে যাবে আপনি এটা চিন্তা করেন তো। এরকম একটি লুক্রেটিভ দেশ, সেই দেশ বাংলাদেশের কাছে তাদের কি পাওয়ার থাকতে পারে, কি চাওয়ার থাকতে পারে, এই বিষয়গুলো না আমরা যারা না বুঝি তারাই নানা রকম অপপ্রচার করি। ফলে সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের যত বেশি বাণিজ্যিক সম্পর্ক হবে, প্রযুক্তিগত সম্পর্ক হবে, এমনকি রাজনৈতিক সম্পর্ক হবে, এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ, আশীর্বাদ। এখন সেই আশীর্বাদটি বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেটি কি আশীর্বাদ হিসেবে নিতে পেরেছে, আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এই মুহূর্তে দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু তলানিতে নয়, নেতিবাচকের যে সর্বোচ্চ ধাপ রয়েছে সেই সর্বোচ্চ ধাপ সেটি অতিক্রম করেছে, এবং এটি এখন আওয়ামী লীগের নেতাদের কাছে আমেরিকা বলতেই দুঃস্বপ্ন। আমেরিকার কোনো গ্রুপ আসবে, কোনো মন্ত্রী আসবে, কোনো কংগ্রেসম্যান আসবে, রাষ্ট্রদূত কোথাও যাচ্ছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়, কারো নাক চুলকানি, কান চুলকানি, কারো ঘুম নষ্ট হয়ে যায়, আর অনেক কিছু, আপনার তো অ্যালার্জির জানেন, অ্যাজমা এবং অ্যালার্জি যাদের হয় নিঃশ্বাস নিতে পারে না তারা, তো এরকম একটি অ্যাজমা এবং অ্যালার্জি যুগপৎভাবে আওয়ামী লীগের অনেককে আক্রান্ত করে যখন তারা আমেরিকার সেই মুভমেন্টগুলো দেখে। ফলে আমেরিকা তাদের জন্য এখন
রীতিমতো একটি বিস্ফোরক হয়ে পড়েছে, অভিশাপ হয়ে পড়েছে, গজব হয়ে পড়েছে, আজাবের নাম হয়ে পড়েছে। আর এটি কি কোনো অবস্থাতেই নিয়ামত হওয়া সম্ভব ছিল বা নিয়ামত হতে পারে, এবং এটি এখন কি হবে? এটি যারা আমেরিকা রাজনীতি বিশ্লেষণ করেন তারা খুব ভালো করে জানেন যে আমেরিকা যখন একটা সিদ্ধান্ত নেয় সেখান থেকে তারা তাড়াতাড়ি ফিরে আসে না। যেমন তালেবানদের ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা তারা বাস্তবায়ন করেছে, এবং কখনো কখনো কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে তারা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, কখনো কখনো পরাজিত হয়। যেমন ইয়েমেনে তারা পরাজিত হয়েছে, যেমন সিরিয়াতে তারা পরাজিত হয়েছে, ইরাকে পরাজিত হয়েছে, লিবিয়াতে পরাজিত হয়েছে, কিন্তু এটি নিয়ে কিন্তু তাদের অনুশোচনা নেই। তারা যেটি করে যে তারা এই যে একটি সিদ্ধান্ত গ্রহণ করছে এবং সেই সিদ্ধান্তটি তারা যখন বাস্তবায়ন করছে, এই বাস্তবায়ন করতে গিয়ে তাদের যে এক্সারসাইজ হচ্ছে, শরীর চর্চা হচ্ছে, মস্তিষ্কের চর্চা হচ্ছে, অর্থনৈতিক রোল ওভার হচ্ছে, এটির মধ্যে কিন্তু আমেরিকার সৌন্দর্য এবং আমেরিকার অস্তিত্ব। ফলে বাংলাদেশের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তারা যে রসায়নটি এই মুহূর্তে তৈরি করেছে, এটি কারো কান্নাকাটিতে, কারো তাবিজ কবাজে, কারো ঝাড় ফুঁকে, কিংবা কারো মধ্যস্থতায়, কারো দুচলিতে, এটি রাতারাতি অভিশাপ থেকে নিয়ামতে পরিণত হবে এরকম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু নিয়ন্ত্রণ, এবং আল্লাহ সবকিছু ভালো বলতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।